আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলতে শুরু করেছেন প্রার্থীরা রবিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হুসাইনের দপ্তর হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে এদিন মোট এগারোটি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এর মধ্যে সাধারণ আসনে আসনে এবং সংরক্ষিত মনোনয়ন ফর্ম সংগ্রহ করে কাউন্সিলর প্রার্থীরা জানিয়েছেন তাদের নির্বাচনে অনেকেই নির্বাচন করবে অনেকে অনেক রকম টেকনিক অবলম্বন করবে কিন্তু আমরা সবাই নির্বাচন কমিশন ঘোষিত আচরণ বিধি মধ্যেই আমাদেরকে কিন্তু আচরণে থেকেই নির্বাচন করতে হবে আমি সে কথাটাই বলতে যাচ্ছি কারণ এখানে যেন পেশি শক্তি অবাধ মানে টাকা পয়সার যে লেনদেন সেটা যেন না হয় আমি এই প্রত্যাশাটা করছি মাননীয় নির্বাচন কমিশনের কাছে ইনশাল্লাহ আমরা নির্বাচন যে বিধি সেটা মেনে নির্বাচন করব আর অবশ্যই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে নির্বাচন আমি মনে করি যে নির্বাচন কমিশন যদি বিধির দিকে লক্ষ্যটা মতো রাখে তাহলে স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে সাত নম্বর ওয়ার্ডে এলাকাবাসী আমাকে মনপ্রাণে চাই এই জন্য গত দুই দুইবার আমাকে পিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে ইনশাল্লাহ এবার যা দেখতে পাচ্ছি মানে আমার কাজকামে তারা খুবই সন্তুষ্ট এবং পরীক্ষিত তো জনগণ আমাকে জানপ্রাণ দিয়ে চায় এবং এবারও বিপুল ভোটে আমি ইনশাল্লাহ জয়ী হবো তো নির্বাচন যেহেতু ইভিএম এ হচ্ছে তা আমরা জানি মানুষ যা বলে এটা আমি বিশ্বাস করি না যেখানে কারচুপি করার কোনো সম্ভাবনা নাই তো আশা করি আমরা বাংলাদেশে এ ভোট দিতে পারছি এটাই আমাদের কাছে আনন্দিত নির্বাচনী প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আসলে এত ভালো হবে এটা আমি নিজেও আশা করিনি আমার ১৯ উনিশ নম্বর ওয়ার্ডের জনগণ নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই আমার প্রতি অনেক বেশি আস্থাশীল আর আমি নিজেও আমার ওয়ার্ডের সবার সব মানুষের প্রতি আমি নিজেও অনেক বেশি আস্থাশীল আমি তাদের কাছে অনুরোধ করে বলতে চাই যে আমার উনিশ নম্বর ওয়ার্ডবাসী যদি আপনারা আমাকে আপনাদের সেবা করার আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দেন আমি নিশ্চিতভাবেই বলতে পারি আমি আমার ওয়ার্ডের জনগণের সেবা শতভাগ নিশ্চিত করতে চাই জেলা রিটার্নিং অফিসার বলছেন তফসিল ঘোষণার পর থেকেই তারা তাদের কার্যক্রম শুরু করেছেন নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী একুশে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে ভোটার তালিকা প্রস্তুত নির্বাচনী কেন্দ্র প্রস্তুত এবং মনোনয়নপত্রসহ সকল কিছুর প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে আমরা আশা করতেছি আগামী একুশে জুনের যে নির্বাচনটা সেটা উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে এক্ষেত্রে আমরা সকলেরই সহযোগিতা কামনা করছি আপনারা জানেন যে তফসিল ঘোষণার সাথে সাথে এই পত্র গ্রহণ এবং জমাদান চলমান থাকে এটি আগামী তেইশে মে পর্যন্ত চলমান থাকবে এর মধ্যে যে কোনো ব্যক্তি তার মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন এবং জমাদান করতে পারবেন আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ শব্দটি এখনও ব্যবহার হয় না এখন ব্যবহার হয় গুরুত্বপূর্ণ তো আমরা মনে করছি যে আমাদের সকল কেন্দ্রই গুরুত্বপূর্ণ এবং সেভাবেই আমরা এগুচ্ছি তারপরে এটি মূলত আইনশৃঙ্খলা বাহিনী তাদের সার্বিক মনিটরিংয়ের ভিত্তিতে তারা নির্ধারণ করবে কোনগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ যেগুলো অধিক গুরুত্বপূর্ণ থাকে সেগুলোর জন্য এক্সট্রা কেয়ার নেওয়া হয় আর যেহেতু রাজশাহী সিটি কর্পোরেশনের যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর আমাদের যে সকল মোবাইল টিম থাকবে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে তারা কিন্তু সহজেই যে কোনো জায়গায় মুখ করতে পারবে এখানে দুর্গম কোনো এলাকা নেই এই জন্য কোনো জায়গায় যদি কোনো সমস্যা এটা দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি